নমস্কার। মাতা সরস্বতী শারদা আমার ছেলের গলায় গানটা শুনলেন। এই যে পূজা, এটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। বলতে পারেন এটা আমাদের কাছে একটা বৃহৎ পারিবারিক মিলন উৎসব। আমাদের বাড়িতে যা যা মাকে নিবেদন করি সব বাড়িতে বানাই আমরা, নারকেলের দুধ, গুড় এসব দিয়ে। তো ভোগের মধ্যে দেওয়া হয় খিচুড়ি, পাঁচ রকম ভাজা, লুচি, পায়েস, ভাত আর পাঁচ রকম সেদ্ধ, আর লাড়ু তক্তি আর নারকেলের, এগুলো তো সব বাড়িতেই বানানো হয়, সেগুলো ভোগে নিবেদন করা হয়। যে লুচি ভাজা হচ্ছে, ভোগ নিবেদন করা হবে, তাই রেডি করা হচ্ছে। এইগুলো অবশ্য অর্ডার দিয়ে আমার কর্তামশাই বানান, এইগুলো সব বাড়িতে বানানো। লেবু পাতা কাটা হচ্ছে। লেবু পাতার মধ্যে আপনারা প্রতি বুধবার দেখে থাকবেন নুন দেওয়া হয় ভোগ নিবেদন করা হলো। ভোগ নিবেদন হয়ে গেছে, খিচুড়ি, পাঁচ রকম ভাজা, এই যে ইলিশ মাছ, জোড়া ইলিশ আমাদের দেওয়ার নিয়ম। সব ভোগগুলো যখন নামতে থাকে তারপরে আমরা ইলিশ মাছটা বসাই, রান্না করি। ভোগ নিবেদনের পরে দেখুন আমাদের ভোগ আরতি। পরের বছর সবাইকে আমন্ত্রণ জানালাম আমাদের পুজোতে, আসবেন, খুব মজা হবে, খুব ভালো লাগবে আশা করি আপনাদের।